This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani, Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakita Leather Complex, Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. দক্ষিণ কলকাতা খিদিরপুর এলাকায় প্রদীপ ব্যানার্জির নেতৃত্বে ও তৃণমূল কর্মী মুন্না বাজপায়ের উদ্যোগে 21 জুলাই উপলক্ষে একটি জনসভা আয়োজন করা হয়। তৃণমূল কর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এই জনসভায়। মুন্না বাজপায়ী এই জনসভার মাধ্যমে আশ্বাসন দিয়েছেন যে কিছু রাজনৈতিক দলের লোকদের চেষ্টা করলেও তৃণমূলকে ভাঙতে পারবে না এবং তার প্রমাণ পাওয়া যাবে 21 জুলাই মঞ্চে। আমরা গতকাল আমরা র্যালি করেছিলাম, আপনারা জানেন সবাই, আমরা র্যালিটা করেছিলাম বাবুবাজার থেকে খিদিরপুর মোড় অবধি, বিশাল র্যালি হয়েছিল। আমরা আজকে খিদিরপুর মোড়ে পথসভা করছি 21 জুলাইয়ের সমর্থনে। আমরা আগামীকাল আমাদের এই মঞ্চ থেকেই আমরা জল বিতরণ অনুষ্ঠান করব এবং ধর্মতলায় প্রদীপ ব্যানার্জির নেতৃত্বে আমাদের ফোন করেছিলেন উনি, INTTC-র ক্যাম্প একটা হচ্ছে, আমরা সেখানেও অংশগ্রহণ করব। অংশগ্রহণটা করব এই জন্যেই কারণ আমাদের ওখানে ওই ক্যাম্প থেকে প্রচুর কাজ থাকে, যেরকম প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন, তারা অনেকে ঠিকানা হারিয়ে যান, অনেকে ঠিক বুঝতে পারেন না কোথায় যাবেন, কোন শিয়ালদা বা যেখানে যেখানে আমাদের, যেমন ধরুন আপনার মালদা এবং মুর্শিদাবাদ থেকে যারা আসছে, যাদের শিয়ালদায় একটা জায়গার উপর করা হয়েছে, ঠিক আছে, এই বিভিন্ন জায়গাগুলো তারা খুঁজে পান না, শিয়ালদা কোন দিক দিয়ে যাবেন, ধর্মতলা থেকে হাওড়া কোন দিক দিয়ে যাবেন ওনারা বুঝতে পারেন না, কেউ হারিয়ে যান। আমরা সেইগুলো সেই সঠিক জায়গায় আমরা এই পরিষেবাটা ওইখান থেকে দিই, এটা হচ্ছে আমাদের আগামীকালের মূল কাজ। আমরা যারা কলকাতায় থাকি এবং বিভিন্ন ক্যাম্প, মেডিকেল ক্যাম্প তার পাশেই থাকে, এটা আমরা প্রতি বছর করে থাকি, এবছরও করব। আর আমাদের একটাই, দিদি যেটা বলেছেন, আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে ইভিএম না, গণতন্ত্র ফেরত চাই, ব্যালট চাই। না না, একদমই না। আপনারা, আপনি যেভাবে বললেন এবছর বিজেপি 18টা সিট পেয়েছে, আপনাকে জানিয়ে রাখি এবছর এবারে তৃণমূল কংগ্রেসের 4-5%, মানে 4%+ একটা ভোট বেড়েছে, ঠিক আছে। আজকে যে মেশিনারি প্রজেক্ট করে ওরা যে 18টা সিট পেয়েছে, সেটা তার এই ইলেকশনের 3 মাস পর থেকেই, আপনার ইউপির ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে সেটা ধরাশায়ী হয়ে গেছে বিজেপি। তার কারণ এটাই যে মেশিনারি প্রভাবটা যেভাবে সারা ভারতবর্ষে বিজেপি করেছে, তার ফল আজকে 300+ সিট। তো মানুষ এটা বুঝতে পেরেছে, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে, সারা দেশের বিরোধী নেতা নেত্রীরা বুঝতে পেরেছে, এই বলেই তো চাইছে ইভিএম নয় ব্যালট চাই। একদম 100% বাড়বে ব্যালট করলে, তার কারণ ইভিএমে যে কারচুপিটা হয় সেটা ব্যালটে হবে না। আর আমরা একদম কনফার্ম অ্যাবাউট আওয়ার সেলফ দ্যাট যে আমরা আগামী কর্পোরেশন ইলেকশন, আগামী বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে আমরা আবার খুব ভালোভাবে আমরা এই বাংলাকে চালাবো এবং মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এবং মমতা ব্যানার্জি সিএম থাকবে। আমাদের এখান থেকে প্রায় 2500+ কমল ব্যানার্জি INTTC-র একজন কর্মী। মানুষকে আমরা ডাকছি না, মানুষ তো নিজেই আসছে, তার উদাহরণ কালকে মিছিল আপনারা দেখেছেন, অনেক লোক হয়েছে কালকে, 1.5-2000 লোক নিয়ে আমরা একটা মিছিল করেছি, আজকে পথসভা করছি, কালকে আবার 2000 লোককে নিয়ে মিছিল করব। আমাদের একটাই বক্তব্য, কিছু কিছু লোক আছেন যারা একটু অসুবিধায় পড়ে গেছেন, কেউ টাকাতে, কেউ কোনো লোভেতে, তারা আজকে বিজেপির কিছু কিছু লোক সমর্থন করছেন, তাদেরকে, যারা এই খিদিরপুর অঞ্চলে কিছু কিছু অ্যান্টিসোশ্যাল আছেন, তাদের ভয় দেখাচ্ছেন। আমরা মানুষকে এই বার্তাটা দিতে চাই, মমতা ব্যানার্জি, ববি হাকিম সবসময় আপনার পাশে আছেন, ভয় করার দরকার নেই। আর কালকের ভিড় তো বেরেকর্ড ভিড় হবে, মানুষের পাশে আমরা আছি, মানুষের সাথে আমরা আছি, আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। প্রভাব কিছু আমাদের, কোনো প্রভাব ওনাদের পড়বে কেন? লোকসভা ভোট কী হয়েছে সেটা আমিও জানি, আর আপনি মিডিয়ার লোক, আপনি ভালোভাবে জানেন। সারা দেশে দেখুন, যেইখানে পঞ্চায়েতে ইলেকশন হচ্ছে, যেইখানে বিরোধী দল 0 আর বিজেপি 25-15-5, সেই জায়গা দেখতে পাচ্ছি বিরোধী দলের 200 সিট আর বিজেপি 0, তাতে বোঝাই যায় কী ভোট হচ্ছে। আমাদের বলার দরকার, আমরা যারা ভুল করেছে তাদেরকে আমরা ডেকে আবার নিয়ে আসি,
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমরা কালকে ওইখানে একটা ক্যাম্প করছি, সেন্ট্রাল ক্যাম্প, প্রদীপ ব্যানার্জির নেতৃত্বে। এইখানে আমরা আমাদের সমস্ত সব ছেলেগুলোকে নিয়ে ফার্স্ট এড ক্যাম্প করছি, খাবার বন্দোবস্ত করছি, জলের বন্দোবস্ত করছি, গাড়ির বন্দোবস্ত রাখছি। যেই লোক যারা এখান থেকে আসবেন যদি নিজের বাড়িতে ঠিকভাবে পৌঁছাতে পারেন, সেই জন্য আমরা এখানে একটা ক্যাম্পও করছি।